জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সবার লক্ষ্য সংসদে নিজেদের স্থান নিশ্চিত করা। এরই মধ্যে একাদশ জাতীয় সংসদে যারা স্থান নিয়েছেন তাদের মেয়াদ প্রায় শেষের দিকে, আর তাই জানতে চাই এই সময় কতটা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছেন তারা। পাশাপাশি জানতে চাই সাধারণ ভোটার, রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের মনে থাকা নানান প্রশ্নের মতো। দীর্ঘ বিরতির পর আজ এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি রাসেল আহমেদ। প্রতিদিন এর পরিবর্তে অর্থাৎ প্রতি শনিবার এখন থেকে বিকেল চারটায় প্রচারিত হবে এই এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠানটি। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বগুড়া তিন আসনে সম্মানিত সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম তালুকদার। জনাব নুরুল ইসলাম তালুকদার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ধন্যবাদ, যমুনা টিজকে ধন্যবাদ। একটু জানতে চাইছি নির্বাচন প্রসঙ্গে, গেল দুইবার আপনি নির্বাচিত হয়েছেন এবং আপনি দুইবারই চেষ্টা করেছেন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দুইবার বিজয়ী হয়েছেন। ভাগ্য বেশ আপনার সাথেই আছে এখন পর্যন্ত তেমনটি মনে হয়। সামনে নির্বাচন নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, কেমন পরিবেশ হতে পারে? দল যদি আমাদের আমাকে নির্বাচন মনোনীত করে তাহলে আমি নিশ্চয়ই করব। আমি আমাদের একটা ঐতিহ্য আছে, আমার চাচা ছিলেন আওয়ামী লীগের এমপি, আমার চাচিও ছিলেন আওয়ামী লীগের এমপি নবম সংসদে, তারপরে আমি দশম এবং একাদশ সংসদের সংসদ সদস্য, এবং আগামীতে আমি ইনশাল্লাহ ইলেকশন করব। সেইভাবে চারিদিকে মাঠ গুছাইতেছি, এলাকায় ঘুরতেছি, লোকজনকে বলতেছি এবং আমি কি উন্নয়ন করেছি বিগত 9.5 বছর সেইগুলো লোকজনের মাঝে আমি পৌঁছে দিচ্ছি। এতে সবাই উৎসাহবন্ধক সাড়া পাচ্ছি এবং উন্নয়নের ব্যাপারে যা বলেছে লোকজন সেটা প্রমাণই আছে। এখানে বিল্ডিং, রাস্তা, মসজিদ, মন্দির, এইভাবে এমনই উন্নয়ন করছি। গত সংসদে আমি বোধহয় 56টা রাস্তা পাকা করেছি, এই সংসদেও কিছু কম হয়েছে এই জন্যে আমি দিয়েছিলাম, কিন্তু মাঝখানে ডেঙ্গু, তাছাড়া আবার এই জিনিসপত্রের দাম বাড়ে যাওয়াতে এইগুলি একটু দেরি হচ্ছে। সবই হবে, জিনিসপত্রের দাম বাড়াতে একটু টেন্ডার ধীরে ধীরে হচ্ছে, কিছু হয়েছে আরো কিছু হবে, তাছাড়া উন্নয়নের ধারাবাহিকতা ইনশাল্লাহ বজায় থাকবে এবং লোকজন আমার উন্নয়ন দেখে আমাকে ভোট দেবে এবং আমার ফ্যামিলিগত দেখে আমাকে ভোট দেবে, যেহেতু আমি এলাকার যথেষ্ট উন্নয়ন করেছি এবং আমি কাকু কোনো ভুয়া প্রতিশ্রুতি দেইনি। কাজ করার পরে আমি বলেছি এইগুলি করলাম, অনেক রাস্তা আছে আমি কোনোদিন যাইনি, পরে গেলাম যে এই রাস্তা, তখন বললে এই রাস্তা কে করলো, লোকজন বলে এটা আপনি করেছেন। এরকম ভাবে আমি অনেক উন্নয়ন করেছি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং এবং মসজিদ, মন্দির, এইগুলি আমি অনেক কিছু করেছি। এতে লোকজন আমার সন্তুষ্ট এবং আমার প্রতি তাদের আস্থা আছে এবং আমি যদি ইলেকশন করি ইনশাল্লাহ আমার এলাকার লোকজন আবাগ আমার ভোট দিয়ে নির্বাচিত করবে। একটু জানতে চাইছি গেল দুইবার অর্থাৎ প্রথমবার আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, পরের বার বিএনপি হীন নির্বাচন ছিল আপনার ওই আসনে, সেখানে বলা যায় সহজ জয় পেয়েছেন পরপর দুইবার। সামনে নির্বাচনে এতটা সহজ জয় পাবেন বলে আশা করছেন? না, সহজ কঠিন না, আমি নির্বাচন করবো এমনি জনগণের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হব, সহজ বলে না। যখন আমি খেলতে লাগবো প্রতিপক্ষ সহজ কি কঠিন এটা আমি দেখবো না, আমি দেখবো যে আমি কিভাবে জয়লাভ করতে পারি, সেটাই আমি করব। এখানে সহজে কিছু না, গতবারে ওই নির্বাচন করেই পাশ করেছি, এর আগে বিনা পাশ করেছি, এই জন্য আমি নির্বাচনকে ভয় পাই না। নির্বাচন আসলে ইনশাল্লাহ নির্বাচন করব এবং আমার এলাকার লোকজন আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করবে। তো আপনার ওই আসনটিতে দেখা যায় যে পিছনের যে নির্বাচনগুলো অর্থাৎ যতগুলো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে 91-এর পর থেকে যতগুলো নির্বাচন, এর প্রতিটি নির্বাচনই দেখা গেছে বিএনপি সেখানে জয়লাভ করেছে এবং বিএনপির একটি ভোট ব্যাংক বলে পরিচিত আছে আপনার ওই আসনটি। বিএনপি নির্বাচনে থাকলে সামনে নির্বাচনে আপনি জয়লাভ করতে পারবেন বলে আশা করছেন, বা সেটি একটি বড় আপনার জন্য চ্যালেঞ্জ হবে কিনা? বিএনপির, হ্যাঁ, বিএনপির ঘাটি ছিল কিন্তু আর নাই, যেহেতু আমি প্রায় 14 বছর অনেক কাজ করছি এই জন্য লোকজন আমাকেই বেছে নিবে এবং লোকজন চায় কাজ। বিএনপি ছিল কতদিন না ছিল, বিএনপি এতদিন ছিল কিন্তু উন্নয়ন করেনি কিছু,
আমি যে স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ রাস্তাঘাট উন্নয়ন করেছি, বিএনপি সেটা সেই প্রথম থেকেই এত রাস্তা করতে পারেনি। এই জন্য বিএনপি বলে কথা না, হয়তো বগুড়া বিএনপির একটু ঘাঁটি হতে পারে, বিএনপির একটু সমর্থন বেশি হতে, কিন্তু ধীরে ধীরে সেই সমর্থন কমে যাচ্ছে। লোকজন চায় ওই মার্কানা, লোকজন চায় যে যে কাজ করবে তাকেই ভোট দিতে চায়। আমি প্রচুর কাজ করেছি এবং ইনশাল্লাহ বিএনপিরাও আমাকে ভোট দিবে, তাদের এলাকায় আমি কাজ করেছি, এই জন্যে আমি নিশ্চিত ইনশাল্লাহ বিএনপি হোক আর যেই দলই হোক লোকজন আমাকেই বেছে নিবে আগামীতে কাজ করার জন্য। এবং তারাই লোকজন অনেকে বলি যে আমরা দলীয়ভাবে হলেও আমি আমাকে তারাই ভোট দিবে। ইভেন আওয়ামী লীগ বিএনপিও বলে যে যে এমপি সাহেব আছে সেটাই থাক, তার দ্বারা আমাদের অনেক কাজ হয়, সেই সাহেব ইনশাল্লাহ আমি এগিয়ে যাচ্ছি। আপনি বলছেন যে বিএনপির অবস্থান দুর্বল হয়েছে, দুর্বল হলেও সেই ক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থান কি শক্ত হয়েছে? আমরা দেখছি যে আদমদীঘির যে উপজেলা সেখানে গেল যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে 6টির মধ্যে 5টিতেই নৌকা জয়লাভ করেছে, জাতীয় পার্টি নয় কিন্তু। তাহলে আপনার শক্ত ঘাঁটির কথা কোনটিকে বলছেন? নৌকাও তো মহাজোটের মধ্যেই, নৌকাও মহাজোটের মধ্যেই, কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে তো ঘোষণা দেওয়া হচ্ছে যে পরবর্তীতে আপনারা একাই নির্বাচন করবেন, এবং যদি সেরকমের পরিবেশ হয় তাহলে সেটা পরিবেশ পরিস্থিতিতে বোঝা যাবে। বিশ্বের সব জায়গায় তো জোট হিসাবে ইলেকশন হয়, তা আমাদের এখানে আমরাই তো 300 প্রার্থী ঠিক করেছি, পরে দেখা যাবে কোন দিকে কি হয়, নির্বাচনের শেষ বলতে কিছু নাই, সেটা পরবর্তীতে দেখা যাবে। তারপরে আমরা এখনো 300 আসনে প্রস্তুতি নিয়েছি। আচ্ছা, আমরা জাতীয় নির্বাচন প্রসঙ্গে একটু পরে আর একবার আসবো, একটু জানতে চাইছি আপনার এলাকার উন্নয়নের কথা বলছেন, বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে স্থানীয় জাতীয় গণমাধ্যমে খবর হয়েছে সড়কের বিষয়ে, সান্তাহার পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা, এটি একটি স্থানীয় গণমাধ্যমের সংবাদ এবং ছবিও রয়েছে পৌরসভার। এছাড়া আরো বিভিন্ন জায়গারও শহরেরও খবর রয়েছে বিভিন্ন গণমাধ্যম। আরেকটি উপজেলা সেটির প্রসঙ্গে আসছি, একটু একটু বলবেন কি যে যে সান্তাহার পৌরসভার আরো গণমাধ্যমে যে খবর রয়েছে সড়ক নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। পৌরসভা তো আমার মধ্যে নাই, পৌরসভা উন্নয়ন করবে পৌরসভার মেয়র, আমি না, ওটা পৌরসভা, তার আলাদা বাজেট আছে, আলাদা ভাবে মানে টেন্ডার দেবে করবেন, আমি তো পৌরসভার মধ্যে না, পৌরসভার বাইরে আমি কাজ করি, পৌরসভা আমি না, যে কোনো জিনিস ওই পৌরসভার ভিতরে পৌরসভার মেয়র, ওই পৌরসভার ভোটাররাও আপনার ভোটার, ফলে এলাকার অভিভাবক হিসাবে তারা নিশ্চয়ই আপনার কাছে আসেন এবং এইসব বিষয়গুলো নিয়ে। আবার অনেক সময় অনেক সংসদ সদস্যরা পৌরসভাকে কাজ পেতে সহায়তা করেন, যেহেতু দিন শেষে সেটি তার এলাকার সাধারণ ভোটারদের জন্যই। আবার মেয়ররাও অনেক সময় স্থানীয় সংসদ সদস্যের সাথে আলাপ করেই কাজ করেন, সেজন্য আপনার কাছে জানতে চাও এলাকার অভিভাবক হিসেবে। না, আমি আমার এলাকায় তিনটা পৌরসভার মেয়ররা আসে আমার কাছে, আমি তাদের সহায়তা করি, এবং তারাই মনে করবে না যে আমি বিভিন্ন অফিসে গেছি, অনেকে বলে এমপি সাহেব আপনি তো জাতীয় পার্টির, এ তো বিএনপি আনেন কে, আমি বলি যে বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক এলাকা তো আমার, এই জন্য তাকে সহায়তা করছি। অনেক মেয়র আছে তাকে আমি বিভিন্ন অফিসে নিয়ে যাই, কি কি উন্নয়ন নিজে ডিউ লেটার দিই। এই কয়েকদিন আগে রূপসা জাতীয় পার্টি পৌরসভার মেয়রকে আমি 1 কোটি টাকার একটা ডিউ লেটার দিলাম যে করে খাও, এবং আদম শান্তারও দিয়েছি এবং তালুরাতে দিয়েছি। আমি উন্নয়নের ক্ষেত্রে আমি দেখি না যে কোন দলের, আমি দেখি আমার এলাকা দেখে আমি করে খাও উন্নয়ন দিয়েছেন। আপনি বলছিলেন যে ডিউ লেটার দিয়েছেন 1 কোটি টাকার, মানে আপনি বলছিলেন এইমাত্র যে 1 কোটি টাকার ডিউ লেটার দিয়েছেন করে খাও। করে খাও বলতে আসলে কি? এইখান থেকে করে খাও মানে রাস্তা করতে হবে। এই আপনি ধূপচাচিয়ার কথা বলছিলেন, আমরা দেখেছি ধূপচাচিয়ায় একটি সংবাদ বেশ চাউর হয়েছিল, আরো এটি অবশ্য 1-1.5 বছর আগের সংবাদ। সড়কের অবস্থা এতটাই খারাপ যে সড়কে মানুষ ধান চাষ করছিল এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গণ জাতীয় দৈনিকেও এসেছে। এটি হচ্ছে ধূপচাচিয়া উপজেলার বিরসা মর্তুজাপুর সড়কে বেশ কয়েক কিলোমিটার, এবং আশপাশের গ্রামবাসীদের খুব অসুবিধা হয় বলে তারা এই ধরনের একটি প্রতিবাদ জানিয়েছে। আপনার কাছে জানতে চাইছি এ বিষয়ে আপনার মন্তব্য।
এটা এটা হচ্ছে কি, ওই রাস্তাটা টেন্ডার হয়েছে, তারপরে পাকা করার জন্য খনন করেছে, এমন সময় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তখন আর কন্ট্রাক্টর কাজ করতে পারেনি। এবং কন্ট্রাক্টর সরকার থেকে বলা হয়েছে তোমরা আপাতত কাজ বন্ধ করো, জিনিসপত্র শেষ পর্যন্ত কত দামে যায় সেই হিসাবে আবার টেন্ডার দেওয়া হবে, কাজ করবে। এই জন্যেই এই কারণে আর ডেঙ্গুতেও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রাস্তাটা। ওটা কেন, আরো কয়েকটা রাস্তা টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টরের মাটি কাটিছে সবকিছু ইট হিসাবে, এমন সময় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই জন্য ওই রেটে তো আর কাজ করতে পারে না, এই জন্য পড়ে আছে, মাঝখানে বৃষ্টিতে ভরে গেছে, তারা ধান লাগাইছে। এটা ধান লাগার কিছু, এটা একটু উৎসুক, এটা এটা দেখাইছে যে এরকম, এই এটা ধান কি রাস্তায় লাগাবে, ওটা দেখালো যে আমরা ধান রাস্তায় লাগাই, এই তাছাড়া কিছু টেন্ডার হয়েছে। তাহলে দিন শেষে আসলে এই যে কন্ট্রাক্টর পালিয়ে গেছে বা তাহলে সাধারণ মানুষ না পালিয়ে যায়নি, কন্ট্রাক্টর পালিয়ে যায়নি, কন্ট্রাক্টর বলছে জিনিসের দাম বেড়ে গেছে এই রেটে আমি করতে পারবো না, এটা সরকারের সঙ্গে তারা যোগাযোগ, সরকার বলছে ঠিক আছে জিনিসপত্রের দাম একবারে স্থিতিশীল হোক তখন আমি আপনাদের দাম বাড়া টেন্ডার দেওয়া হবে তখন আপনারা কাজ করবে, এখন তো কাজ আরম্ভ হয়েছে, অনেক কাজ এখন আরম্ভ হয়েছে। তো কি মনে হচ্ছে আপনার এই সংসদের যে কয় মাস আর মেয়াদ বাকি আছে, খুব শীঘ্রই হয়তো তফসিল হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশন বলছে, এর মধ্যে এই সড়কের কাজ শেষ হবে বলে মনে করছেন? আশা করি, আশা করি, আশা করি এর মধ্যেই শেষ হবে, ধরলে তো বেশি কোন লাগে না, একটা সড়ক ম্যাক্সিমাম 15-20 দিন এক মাস এর মধ্যে শেষ হয়, ধরলে শেষ হবে না, এক তাড়াতাড়ি হয়ে যাবে। এবং ওই এলাকার লোক যেখানে আমি রাস্তা দিয়েছি ওই এলাকার লোকজনকে বলেছি তোমরা কাজ দেখে শুনে নেবে, ইট কয় নাম্বার দেবে, দেওয়ার কথা হলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নিলে তোমরা সেগুলো নিবে না, বা আমাকে বলবে বা উপজেলা প্রশাসনকে বলবে সেই ব্যবস্থা করাবে, আমাদের এলাকার লোকজন খুব সচেতন এই ব্যাপারে। এলাকার স্বাস্থ্য সেবা নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি, কতটা স্বাভাবিক সেবা পাচ্ছে বলে আপনি মনে করছেন? স্বাস্থ্য সেবা আমাদের এখানে মোটামুটি ভালো, ওই গ্রামেও স্বাস্থ্য কেন্দ্র আছে, সেইগুলিতে রোগী দেখা হয়, ঔষধ দেখা হয়, আর কিছু একটু অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স, তারপরে ওই এক্সরে মেশিন, এইগুলি কিছু অভাব আছে, এইগুলি আমি তাদের বলেছি ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকে, আপনি লিস্টটা দেন, কি কি লিস্ট আপনি দেন, আমি মাননীয় মন্ত্রীর কাছ থেকে সেগুলো নিয়ে আসবো, ওনারা লিস্ট করতেছেন, আমি অচিরেই পাবো এবং সেইগুলি মাননীয় মন্ত্রীর কাছ থেকে নেব। এবং পরিবার কল্পনা যে অফিস নাই, সেই অফিসের জন্য আমি অলরেডি ডিও লেটার দিছি এবং সেখানে যা ভিজিট করে আসছে উপর থাকে, এবং অচিরেই হয়তো পরিবার পরিকল্পনা একটা বিল্ডিং নতুন হবে। সান্তাহার 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেটি এরকমের সাইনবোর্ড লাগানো পড়ে আছে প্রায় বহু বছর ধরে, আপনার এই আমলেও সাধারণ মানুষের দাবি ছিল, এটি কোথায় আটকে আছে একটু বলবেন? আমি যখন প্রথম নির্বাচিত হই 14 সালে তখন ওটার ব্যাপারে ডিউ লেটার দিই, ওইভাবেই পড়ে আছে, তার পরবর্তী দিলাম, এই মাননীয় মন্ত্রী যখন প্রতিমন্ত্রী ছিলেন তখন তাকে দিলাম, উনি প্রতিমন্ত্রী থেকে প্রমোশন হয়ে ক্যাবিনেট মিনিস্টার হলো, তাও উনি করেন না, আমি সংসদে বলেছি যে আপনি প্রতিমন্ত্রী থাকার জন্য আমি ডিউ লেটার দিলাম সান্তার হসপিটালটা চালু করার জন্য, কিন্তু আপনি প্রমোশন পায়ে ক্যাবিনেট মিনিস্টার হলো এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার কাজটা হয়নি, মন্ত্রী সাহেব আশ্বাস দিয়েছেন হবে, এই আমার তো করা, আমি তো দাবি করতে পারি, আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারি, কাজ করার তো মালিক আমি না, যদি তারাই পারমিশন দেয় বা বরাদ্দ দেয় তাহলে হবে, তবে আশা করি অচিরেই ওটা আরম্ভ হবে এবং ওটা হওয়া উচিত। আমরা যতদূর জেনেছি যে সেখানে চিকিৎসকেরও এখানে নিয়োগ হয়েছে যারা এখন অন্য হাসপাতালে কাজ করেন, কারণ এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদ সৃষ্টি হয়নি, তো এই ব্যাপারগুলো নিয়ে কি আপনি বিভিন্ন মন্ত্রণালয়, যেহেতু এই পদ সৃষ্টির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন আরো বেশ কিছু মন্ত্রণালয় জড়িত রয়েছে, সবগুলোর তদবির কি করেছিলেন কিনা? আসলে না, পদ সৃষ্টির জন্য আমি তো অর্থ মন্ত্র অন্য না, আমি যাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয় গেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ওগুলি করবে, আমি কোনো অন্য কোনো মন্ত্রণালয় গেলে তো তারা পদ সৃষ্টি আমার জন্য করবে না, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাই, ডিউ লেটার দেই যে এটা এই অবস্থা, তখন ওনারা বলেন ঠিক আছে আমরা এই ব্যবস্থা নিচ্ছি, এই আমি তো অন্য মন্ত্রণালয়ে যা এই ব্যাপারে, ওই মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয়ে গেলে ওরাই সেটা নেবেন না হয়তো, এই জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বরাবর যোগাযোগ করি এবং কিছুদিন আগে আমি সচিব বরাবর দরখাস্ত দিয়েছি কটা ডিউ লেটার যে আমার অসুবিধা। তার মানে খুব শীঘ্রই আসলে এটির সমাধান হচ্ছে না বা চালু হওয়ার সম্ভাবনা নেই?
মনে হয়। আমি তো আমি সেই 2014 সাল থেকে চাই, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় যা দেখবেন ডিউ লেটার গুলা পড়ে আসে আমার কাছে, আসে আমিও দেখাতে পারবো আপনাকে। জি, আমরা একটু পেছনের দিকে যেতে চাই। 2014 সালে আপনি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন, সে বছর আপনি যে হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে, তার একটি কপি আমাদের কাছে রয়েছে যেটি সবার জন্য উন্মুক্ত থাকে। আমরা সেখানে দেখলাম যে আপনার যে আয় দেখানো আছে কৃষি খাত এবং আপনার পেশা থেকে সব মিলিয়ে আসলে 1,80,000 টাকা বাৎসরিক আয়, অর্থাৎ 15,000 টাকা মাত্র মাসিক আয়। এত অল্প আয় কিভাবে রাজনীতি করছেন, আসলে সংসার চালানো, রাজনীতি, এত কিছু মেনটেন করা? আমি শুনেন, আমি যেহেতু আইনজীবী, ওকালতি করি, আমি তো কোনো টাকা জমায় রাখি না, যখন যেটা পেলাম তখন এলাকায় খরচ করি, এই জন্য আমার ওখানে ব্যাংকে কম আছে। আমি আজকে 2 লাখ টাকা পেলাম, সঙ্গে সঙ্গে এলাকার যা কার কি কাজ করে দিলাম, আমি তো ব্যাংকে অত রাখিনি, আর ব্যাংকে আমার রাখারও দরকার নাই, আমার কোনো টাকা পয়সার লোভ নাই। দেখেন এইবারেও আমার কিন্তু জাকাত দেওয়া লাগেনি, 1 রতি স্বর্ণও আমার কাছে নাই, স্বর্ণ না থাকলে হবে কি দিয়ে, এবং টাকাও এরকম ব্যাংকে জমা নাই যে জাকাত দিতে হবে না। মানুষ সংসদ যখন যা অনেকে বলে এত খরচ করেন, কামাই করেন, আমি তো একজন অ্যাডভোকেট, 42 বছর হলো ওকালতি করতেছে, আমার কি প্রভাব নাই আইনজীবী হিসাবে? সেই হিসাবে আয় করে আমি খরচ করি না, নিশ্চয়ই। কিন্তু এখানে ব্যাংকে জমার কথা না, এখানে হচ্ছে যে আপনার আয় দেখানো আছে, অর্থাৎ কৃষি খাই থেকে আপনার বাৎসরিক আয় হয় বছরে 10,000 টাকা, আর পেশা হিসাবে সম্ভবত এটি আপনি আইনের কথাই বুঝিয়েছেন, বাৎসরিক 1,70,000 টাকা আয়। আসলে ঠিক ব্যাংকে জমানো টাকা নয়, যেটি হয়তো ইনকাম ট্যাক্সের আওতা পড়বে কি পড়বে না সেই বিষয়টি এখানে এসছে, সেটি জানতে চাওয়া যে আসলে এত অল্প আয় দিয়ে কিভাবে চলছেন। আচ্ছা, পরের বার আপনি আবার জাকাতের প্রসঙ্গ বলছিলেন, পরের বার আপনি 2018 সালে যেটি জমা দিয়েছেন সেখানে আয় খুব বেশি যে বেড়েছে এমনটি নয়, কেবল আপনি সংসদ সদস্য হিসাবে বেতন ভাতা দেখিয়েছেন, কিন্তু আপনার একটি গাড়ির কেনার বিষয় আছে, যেহেতু আগের বার আমরা খুব একটা আয় দেখছি না, গাড়িটির বিষয়ে একটু বলবেন কি যে কিভাবে কিনলেন বা? হ্যাঁ, গাড়ি আমি কিনেছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, তারপরে আমি বিভিন্ন লোকজন থেকে নিয়েছি, হাওলাত নিয়েছি, নেওয়ার পর আমি কালকে এখন ওকালতি করে সেই টাকা ফেরত দিয়ে দিই, আবার ব্যাংক থেকে লোন নিয়েছি 40 লাখ টাকা, ওটা আমার বেতন থেকে কাটতেছে, এবং ব্যাংকের টাকা যেটা নিয়েছি আমি লোকজনকে ওই আমার, তাছাড়া আমার কৃষি জমি আছে সেখান থেকেও পাই। আমি বিশেষ করে আমার মেইন হলো আইনজীবী, আইন পেশায় আমি এইগুলি সব করি এবং এখান থেকে দিয়ে দিই। না, আইন পেশায় অবশ্যই ভালো কিছু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়, রাজনীতিও করা সম্ভব। আমরা আসলে এখানে দেখানো নাই বলে জিজ্ঞেস করছি আর কি, যে এখানে যেহেতু উল্লেখ নেই সেই জন্য আপনাকে জানতে চাওয়া। না না, জমা থাকলে তো দেখানো যাবে, জমা তো নাই, আমি যা কামাই করি খরচ করে দিই। না, জমা না, মাননীয় সংসদ সদস্য, এটি আয় দেখানো, অর্থাৎ আপনার যে আয় হয় সেটি দেখানোর কথা এখানে, জমার বিষয়টি ভিন্ন, সেটি আবার আলাদা একটি ঘর রয়েছে যে আপনি কোথায় কোথায় কত টাকা জমা আছে সেটি ভিন্ন জায়গা, আয়ের ক্ষেত্রে আপনার এই অল্প আয়টি দেখানো আছে আর কি। আচ্ছা, আমরা একটু জাতীয় নির্বাচন প্রসঙ্গে আবারও একটু আসতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যেহেতু জোটে নির্বাচনও হতে পারে বা রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আমরা গেল 30 জুলাই, হ্যাঁ আপনিও ছিলেন সেই অনুষ্ঠানে, বগুড়ার একটি অনুষ্ঠানে, জাতীয় পার্টি আর কারো সঙ্গে নির্বাচনে যাবে না, আপনার দলের মাননীয় চেয়ারম্যান বলেছেন জিএম কাদের যে জাতীয় পার্টি আর কারো সাথে নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না। কি চিন্তা ভাবনা করে আপনি আবার বলছেন যে জোটের কিছু হতেও পারে, এরকম কোনো ইঙ্গিত আছে কিনা জোটে যাওয়ার? ইঙ্গিত না, এটা চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন, আমরা জোটে যাই কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। দেখেন, এম সংসদ সদস্য হিসাবে নির্বাচনে জোট হয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা এই হিসাবে তারা জোট করে না। আমরা এও করেছি, তালুরা একটা দুপচাষা ইউনিয়ন, তালুরা একটা ইউনিয়ন আছে, সেখানে আমরা ক্যান্ডিডেট দিলাম, তারপরে আওয়ামী লীগ দিল, এবং বিএনপি যেহেতু না, বিএনপির নাম দিয়ে করেনি, স্বতন্ত্র করছে, বিএনপির ক্যান্ডিডেট পাইছে 2100 ভোট আর আমাদের পাইছে 1900 ভোট, আওয়ামী লীগ পাইছে 272 ভোট। এই অবস্থা, যদি আওয়ামী লীগ সমর্থন দিত তাহলে আমরা ক্যান্ডিডেট পাশ করে যেত, আর আমরা বেশি ভোট লে কম ভোটে তো সমর্থন দিতে পারি না, এটা আমাদের চাপা খুব। অনেক জায়গায় তো আওয়ামী লীগের যেখানে ভোট বেশি সেখানেও তো আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেহেতু আপনি বলছিলেন যে এটি জোটবদ্ধ নির্বাচন হয় না, কিন্তু তারাই তো আমাদের সঙ্গে জোট, স্থানীয় পরিষদে জোট নির্বাচন জোট করে না, জোট করে নির্বাচন করে না, তাহলে আমরা করতাম ওইভাবে।
আমার 12টা ইউনিয়ন বলতাম, তোমরা 8টা লাগ আমাদের 4টা দাও, তাও তো তারা করেন। এই জন্য আমরা ক্যান্ডিডেট নিয়েছি, বিনা চ্যালেঞ্জে তো দেওয়া হবে না। তো এই ক্ষোভের এইসব, অর্থাৎ তৃণমূলের এইসব ক্ষোভের কারণে কি বলছিলেন যে 300 আসনে আলাদা নির্বাচন হবে, আপনারা কারো সঙ্গে যাবেন না? এটা পলিসি ম্যাটার, এটা আমাদের মাননীয় চেয়ারম্যান সংগ্রামী সাধারণ সম্পাদক ওনাই ঠিক, ওনারাই ঠিক করবেন, ওনারা যেভাবে নির্দেশ দেন সেভাবে আমরাই করব। আর রাজনীতি শেষ কথা বলে কিছু নাই। আপনি দেখেন পার্শ্ববর্তী ভারতে দেখেন, পাকিস্তানে দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, সবসময় জোর দিয়েই হচ্ছে। আমাদেরও যে কি হবে শেষ মুহূর্ত ছাড়া কিছু বলা যাবে না। জনাব জি এম কাদের আরো একটি কথা বলেছেন যে জাতীয় পার্টির ক্ষতি বিএনপি আওয়ামী লীগ দুই দলই করেছে, পাশাপাশি আওয়ামী লীগ হচ্ছে দল ভাঙার ক্ষেত্রে অনেকটা ক্ষতি করেছে। আপনার ওই আপনি যেই সমাবেশে ছিলেন সেটির কথাই বলছি, আপনার এলাকাতেও কি জাতীয় পার্টি ভাঙার ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে বা কোন ধরনের ভূমিকা? না, আমার এলাকা না, অ্যাজ এ হোল উনি বলেছেন। দেখেন পৃথিবীর কোন দেশে নাই যে কোনো পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান উপর কোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো ইতিহাস নেই, আপনি তো অনেকদিন সাংবাদিক হলেন, পৃথিবীর কোনো দেশের ইতিহাস নাই যে একটা পার্টির চেয়ারম্যানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে কাজকর্মের জন্য, কিন্তু আমাদের দেওয়া হয়েছে। তাহলে বোঝেন তো, এত এই দীর্ঘদিন ধরে আপনারা মহাজোটের সঙ্গী হিসাবে আছেন অর্থাৎ ক্ষমতাসীনদের, এর পরও যদি এই অবস্থা হয় বলে মনে করছেন তাহলে আবারও কি জোটের আশা করছেন নাকি জোট ছাড়াই ভালো আছে, ভালো থাকবেন বলে মনে? দেখেন ওই নির্বাচনের সময় জোট হয়েছিল, নির্বাচনের পর আর কোনো জোটে নাই, যেহেতু তারাই জোট করে না, একাকে ইলেকশন করে, সেই জন্য আপাতত জোটে নাই। বললাম তো শেষে কি হবে, শেষেরটা শেষে বলা যাবে। কেমন নির্বাচন হলে সেটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন, তত্ত্বাবধায়কের অধীনে নাকি দলীয় সরকারের অধীনেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব? দেখেন তত্ত্বাবধায়ক না দলীয় না, নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। দেখেন তত্ত্বাবধায়ক সরকার ছিল না সেই সময় কি, যখন আওয়ামী লীগ পাশ করে তখন বিএনপি বলে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আবার বিএনপি আওয়ামী লীগ পাশ করলে বিএনপি বলে স্থূল কারচুপি হয়েছে, সেটা আসবে। আর জাতীয় পার্টি সবসময় কেয়ারটেকারের বিরুদ্ধে, আমরা কেয়ারটেকার যাই না, নির্বাচিত সরকার যাতে নির্বাচন হয়, তবে নির্বাচিত সরকার হলে কি, এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচনের কমিশন হাতে যান সবকিছু ক্ষমতা থাকে, নিরপেক্ষতার বাড়ে এবং শক্তিশালী ভাবে যান তারা নির্বাচন করতে পারে, এটাই আমি আমরা কামনা করি। কিন্তু নির্বাচন কমিশনের যত ক্ষমতা রয়েছে এবং অনেক বিশ্লেষকই তো বলছেন যে কমিশনের হাতে যথেষ্ট ক্ষমতা রয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে আসলে যারা নির্বাচনটি করেন বাস্তবায়ন করেন সেখানে কমিশনের এত জনবল নেই যে প্রশাসন কিংবা পুলিশকে ছাড়াই তারা নির্বাচন করতে পারবেন, ফলে মাঠ প্রশাসন সহায়তা করলে কিছু করার নেই। নির্বাচনের সময় তো সব মন্ত্রণালয় নির্বাচন কমিশনের আন্ডারে যাবে, তাহলে তারা লোকজন অভাব করে না। নির্বাচনের সময় সবকিছু মন্ত্রণালয় নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে, তাহলে তার লোক বলের অসুবিধা হয় না, সেটাই করুক, তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে, স্বচ্ছতা হবে। তার মানে কি পরোক্ষভাবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হবেন এরকমের একটি সরকার প্রধান, মানে পরোক্ষভাবে এটি বোঝাতে চাইছেন? পরোক্ষভাবে না, উনি সরকার প্রধান না, উনি নির্বাচন কমিশনের প্রধান হবেন, প্রধান নির্বাচন কমিশনার, ওনার আন্ডারেই সবকিছু থাকবে। জি, তো সেই কাঠামোটি কিভাবে হতে পারে, তার আন্ডারে সবকিছু হলে রাষ্ট্রের অন্যান্য কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, সেই সবটা পরিচালনা করবেন? সেটা নির্বাচন কমিশনকে চিন্তা ভাবনা করতে হবে, সরকারের সঙ্গে কাজ করতে হবে, সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে, সরকার ইচ্ছা করলে এটা পারে। আমরা তো সব সময় চাই স্বচ্ছ নির্বাচন হোক। তো স্বচ্ছ নির্বাচন হতে এখন বাধাটি কোথায় বলে আপনি মনে করছেন, নির্বাচন কমিশনের প্রধান বাধা? বাধা তো না, নির্বাচন কমিশনই এটা পারেন, স্বচ্ছ নির্বাচনের সময় সরকারের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশনে বলতে পারেন এই এই মন্ত্রণালয়গুলো আমাকে দিতে হবে, আমার আন্ডারে থাকবে, এবং তাদের বদলি ট্রান্সফার প্রমোশন এইগুলি সব নির্বাচন কমিশনের হাতে দিতে হবে, তখনই হয়তো স্বচ্ছ নির্বাচন হবে। এখন কি স্বচ্ছ নির্বাচন হচ্ছে? এখন তো দেখি এই যে বিভিন্ন ইলেকশনে দেখেন, আর মেইন কি
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে তো স্বচ্ছ নির্বাচন হয় না, প্রতিদ্বন্দ্বী পার্টি নাই। আপনি নির্বাচনে দেখেন একতরফা ভাবে চলতেছে, এইগুলি তো নির্বাচনের আসল রূপ না। আপনারা তো আছেন, আমরা তো আছি, আমরা তো চেষ্টা করি, তাহলে একতরফা কেন বলছেন? আমাদের জনবল তো কম, আমাদের জনবল কম তো। জি, আবারও একটু জানতে চাই যে সামনে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে বলে আপনি মনে করছেন, আর মানুষ আপনাকে সেই নির্বাচনে কেন ভোট দিবে? আমাকে ভোট দিবে, আমার পারিবারিকভাবে একটা ঐতিহ্য আছে, যে আমার চাচা এমপি ছিলেন আওয়ামী লীগের, চাচিও ছিলেন আওয়ামী লীগের, আমিও দুই টার্ম থাকলাম, এই জন্য তাছাড়া আমি এলাকায় যথেষ্ট কাজ করেছি। 75 সালের পর থেকে এলাকায় কোনো কাজ হয়নি, এরশাদ সাহেবের সময় কিছু স্কুল কলেজ এগুলি হয়েছে, তারপর থেকে বিএনপির সময় কোনো কাজ হয়নি, এই জন্যেই আমাকে লোকজন ভোট দিবে। লোকজন চায় কি? লোকজন চায় এলাকায় উন্নয়ন কে করেছে, কাজ কে করেছে, লোকজনের সুবিধা কে করছে, রাস্তাঘাট বিল্ডিং এইগুলি কে করেছে, এটা দেখে লোকজন ভোট দিবে, লোকজন এমনি ভোট দিবে না। কিন্তু আপনাদের রাজনৈতিক যারা বন্ধু বলে পরিচিত আওয়ামী লীগের অভিযোগ যে আওয়ামী লীগের সাথে আপনার, তৃণমূল আওয়ামী লীগের সাথে আপনার তেমন একটা যোগাযোগ নেই, আপনি এলাকায় তেমন একটা থাকেন না বিভিন্ন সময়ে, এটি তৃণমূল আওয়ামী লীগের অভিযোগ? আওয়ামী লীগের সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ আছে, আপনি শুনে দেখেন, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিকে কোনোদিন আমার বলবে না আমার বিপক্ষে, তাদের নিয়ে সহায়তা করি, আমি কাজ করি, এলাকায় থাকি না কেবল, প্রত্যেক বৃহস্পতিবার যাই, শুক্র শনি রবিবারও থাকি, এই মাঝে সাঝে বেশিও থাকি, যেহেতু আমি ঢাকায় প্র্যাকটিস করি এই জন্য ঢাকাতে আমার বেশি থাকতে হয়, আমার তো ইনকামও করতে হবে, এলাকায় কাজ করতে হলে আমার কিছু কামাই করতে হবে না, ওকালতি করে এখানে করে এলাকায় আমি কাজ করি, এই জন্য ঢাকাতে একটু থাকতে হয় আমাকে, আবার বিভিন্ন কাজের জন্য মন্ত্রণালয়ে যে দৌড়াদৌড়ি করতে হয় সেজন্যই আমাকে ঢাকায় বেশি থাকতে হবে। যে আমি আগে একটু জানতে চাচ্ছিলাম সামনে নির্বাচন কেমন হবে বলে আপনি আশা করছেন বলে শেষ করতে চাই। আশা করি ভালো হবে, জনগণ উপর নির্ভর করতেছে, অংশগ্রহণমূলক হবে, জনগণের উপর নির্ভর করে করবে তারাই কেমন ইলেকশন চাই, আমরা তো চাই স্বচ্ছ নির্বাচন, স্বচ্ছ নির্বাচন হলেই ভালো, এখানে অন্য কোন হ্যাঁ জনগণ সবসময় ভালো নির্বাচন, বেশি শক্তির উদ্বেগ হোক এটা জনগণ চায় না, সেরকম হবে বলে মনে করছেন? সেরকম অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করছেন সামনের জাতীয় নির্বাচন? আশা করি, দেখা যাক, আমরা তো চেষ্টা করি, আমরা তো বলি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, আমাদের সাথে এতক্ষণ আপনি সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ আরো একবার। দর্শক এই ছিল আজকের এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠানের, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে প্রতি শনিবার বিকেল 4টায় এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।